মন্দির বা কোনো কারো বাসায় সংখ্যালঘু যারা তাদের বাসায় কিন্তু আক্রমণ করা হয় নাই। হঠাৎ করে গতকাল রাত থেকেই কেন এই ধরনের আক্রমণগুলো শুরু হয়েছে, এগুলো কিন্তু আমাদের একটু চিন্তা করার বিষয়, তদন্তের আওতায় আনা উচিত। হঠাৎ করে তারা কেন গতকাল রাত থেকে এগুলো শুরু করলো, এতদিন কেন শুরু হলো না, এতদিন কেন সংখ্যালঘুদেরকে আমরা অত্যাচার করলাম না, এখন করে এখন কেন হঠাৎ করে করলাম, এটা আসলে ওদের একটা ট্র্যাপ, ওদের একটা গেম। ওরা এখানে ডিভাইন অ্যান্ড রুল গেমটা প্লে করতে চাচ্ছে, আমাদের সংখ্যালঘুদেরকে আমাদের কাছ থেকে মানে আমাদের মধ্যে একটা ক্ল্যাশের তৈরি করতে চাচ্ছে, যাতে করে ওরা বেনিফিটেড হয়, কিন্তু আমরা তাদেরকে করতে দিব না। আমি আন্দোলনের একদম শুরু থেকে ছিলাম মাঠে, এখনও অবধি আছি, যদিও আমাদের গতকালকে বিজয় মানে সম্পূর্ণ হয়েছে। তাসনিয়া জাহান, আমি পড়াশোনা করতেছি আইন বিভাগে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে, মাস্টার্সে আছি। আর আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তাদের দোষে আপনাদের কিছু বলার আছে? হ্যাঁ অবশ্যই, প্রথমত বৈষম্য বিরোধী যারা মানে সমন্বয়ক যারা ছিলেন ভাইয়া আপনি সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ হয়তো তারা এই উদ্যোগটা যদি না নিত আমরা উৎসাহিত হতাম না, তারপরে আমরা বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করার বা মানে এই সাহসটা আমরা পেতাম না। আমাদের মধ্যে এমনও অনেক আছে যাদেরকে বাসা থেকে কোনো পারমিশন দেওয়া হয় নাই, তারপর অনেকের বাবা গভর্নমেন্ট জব করে, তো অনেক বাধা ছিল, কিন্তু তারপরও আমরা এই সব বাধা পেরিয়ে যে আসছি এটা কিন্তু তাদের উৎসাহের কারণে, তারা উৎসাহ দিয়েছিল বলেই আমরা মানে সব আন্দোলন মিছিল তারপর মানে এগুলোতে যোগদান করতে পেরেছি। আর এরপরে বলবো যে ভাইয়া আপুরা শহীদ হয়েছে, যেমন আবু সাইদ ভাই, বুদ্ধ ভাইয়া, ওদের প্রতিটা কথা এখনও আমাদের কানে বাজে বলতে গেলে, তাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ এগুলো আসলে আমরা কখনোই ভুলবো না, আজীবন মনে রাখবো, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদেরকেও বলতে পারবো যে না আমরা আমাদের এরকম ভাইয়া আপুরা ছিল, ওনারা দেশের জন্য এটা করছে, আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে, এই আর কি। নামটা একটু বলবেন? তাসনিয়া জাহান। কি করেন? আমি পড়াশোনা করতেছি আইন বিভাগে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে, মাস্টার্সে আছি। হলাম রাজাকার দেশের জন্যই তো, এখন কারা রাজাকার সেটা সবাই জানে, প্রকৃত রাজাকার কারা সেটা সবাই জানে, আসলে এখানে নতুন করে আর কিছু বলার নাই, অবশ্যই না, আরও গর্ববোধ করবো। এরকম রাজাকার থেকে যদি দেশ স্বাধীনতা পায়, এরকম রাজাকারদের মানে ইনিশিয়েটিভে যদি কেউ স্বাধীনতা পায়, তাহলে এই রাজাকারই সবাই আসলে এক্সপেক্ট করে, প্রত্যেকটা ঘরে ঘরে এরকম রাজাকার থাকুক। যেহেতু আমাদের এই আন্দোলনটা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, আন্দোলন ছিল বৈষম্য বিরোধী, তাই আমরা চাই দেশ থেকে সকল ধরনের বৈষম্য মুছে যাক। এখন যেটা করছে, যেমন গতকাল রাতে আমরা দেখলাম যে অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে, অনেক পুলিশ স্টেশনে আগুন দেওয়া হয়েছে, অনেককে নির্বিচারে হত্যা করা হচ্ছে এখনও পর্যন্ত, তো এগুলো আসলে কারা করছে সেটা সবাই জানে। ছাত্ররা এই ধরনের কাজে আসলে জড়িত না, আমার কাছে যেটা মনে হয় যারা হচ্ছে আমাদের দেশের প্রকৃত রাজাকার তারাই আসলে এই ধরনের কাজগুলো করছে। আমরা চাই তাদেরকে খুব দ্রুত শনাক্ত করা হোক এবং বিচারের আওতায় আনা হোক, আর আমাদের দেশের যে সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, ওগুলো রক্ষা করার জন্য স্টুডেন্টরা মানে পদক্ষেপ নিক, এটাই চাইব। নামটা একটু বলবেন? আমি জান্নাতুল ফেরদৌস ইকরা, আমি আইন বিভাগে পড়াশোনা করছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। আন্দোলন গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম। সর্বাত্মক সহযোগিতা করছিলেন না? জি, আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছি। আমাদের বাবা আমার নিষেধ ছিল, যেহেতু ওনারা হচ্ছে গভর্নমেন্ট জব করেন, সো আমাদেরকে বাসা থেকে মানে স্ট্রিক্টলি মানা করা হয়েছিল যে আন্দোলনে না যেতে, বাট আমরা আসলে লুকিয়ে এক প্রকার লুকিয়ে বাসায় মিথ্যা কথা বলে আন্দোলনে গিয়েছিলাম এবং চেষ্টা করেছি। এই বিষয়ে আসলে মতামত, হত্যাকাণ্ডগুলো আসলে আমরা কেউই আসলে মানে এক্সপেক্ট করি নাই যে এরকম একটা ব্যাপার হবে, মানুষজন মারা যাবে, কারণ এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা আন্দোলন ছিল এবং কী বলে অরাজনৈতিক আন্দোলন, এবং এটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। এখানে ছাত্ররা নিরস্ত্র ছিল, ওদের উপরে নির্বিচারে যে গুলি করা হয়েছে সেটা আসলে উপর থেকেই মনে হয় পারমিশনটা দেওয়া হয়েছিল, যেটা একদমই এক্সপেক্টেড ছিল না। তো এগুলোর বিচার করা হোক, আমরা চাই এগুলো দ্রুত বিচার করা হোক, সবাইকে বিচারের আওতায় আনা হোক। আমার ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা চাই তাদেরকে যথেষ্ট সম্মানটা দেওয়া হোক, এবং
সবাইকে যাদের পরিবার থেকে শহীদ হয়েছেন তাদের পরিবারকে সরকারি যত ধরনের সহযোগিতা করা সম্ভব করা হবে। এ বিষয়ে আসলে মতামত বলতে, যারা ন্যূনতম পরিমাণ কমন সেন্স যাদের আছে, যেমন ধরেন এতদিন পর্যন্ত কিন্তু কোনো মন্দির বা কোনো কারো বাসায় সংখ্যালঘু যারা তাদের বাসায় কিন্তু আক্রমণ করা হয় নাই, হঠাৎ করে গতকাল রাত থেকেই কেন এই ধরনের আক্রমণগুলো শুরু হয়েছে, এগুলো কিন্তু আমাদের একটু চিন্তা করার বিষয়, তদন্তের আওতায় আনা উচিত। হঠাৎ করে তারা কেন গতকাল রাত থেকে এগুলো শুরু করলো, এতদিন কেন শুরু হলো না, এতদিন কেন সংখ্যালঘুদেরকে আমরা অত্যাচার করলাম না, এখন করে এখন কেন হঠাৎ করে করলাম, এটা আসলে ওদের একটা ট্র্যাপ, ওদের একটা গেম। ওরা এখানে ডিভাইন অ্যান্ড রুল গেমটা প্লে করতে চাচ্ছে, আমাদের সংখ্যালঘুদেরকে আমাদের কাছ থেকে মানে আমাদের মধ্যে একটা ক্ল্যাশের তৈরি করতে চাচ্ছে, যাতে করে ওরা বেনিফিটেড হয়, কিন্তু আমরা তাদেরকে করতে দিব না, আমরা এতটা বোকা না। ওরা হয়তো চাচ্ছে যে আমাদের সরলতা, আমাদের রাজনীতি সম্পর্কে যেই অজ্ঞতা আছে ওইটার সুযোগ নিতে, কিন্তু এখন মোটামুটি সবাই জানে কারা আসল রাজাকার এবং কারা দেশদ্রোহী। তো আমরা চাই, আমরা খুব দ্রুত চাই এগুলোর বিচার চাই, এগুলো তদন্তের আওতায় আনা হোক, এটাই চাই। আমি আন্দোলনের একদম শুরু থেকে ছিলাম মাঠে, এখনও অবধি আছি, যদিও আমাদের গতকালকে বিজয় মানে সম্পূর্ণ হয়েছে, কিন্তু আমরা বিজয়ের পরবর্তী পদক্ষেপ যেগুলো এগুলো আমাদের এখনও নেওয়া হয়নি, এখনও নেওয়ার পালা। তো আমরা এখনও মাঠে আছি, থাকবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আমরা খুবই ব্যথিত যে আমার ক্লাসমেট, আমার সিনিয়র জুনিয়র অনেকে এখনও হসপিটালে, অনেকেই আপনার আহত হয়েছে, মানে নিহত হয়েছেন। তো যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা শোকাহত, আর যারা আহত হয়েছেন তাদের খুব তাড়াতাড়ি আমরা সুস্থতা কামনা করছি।